ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন রান্না নিয়ে। আর আজকে রান্নাতে আপনাদেরকে দেখাবো গলদা চিংড়ি মাছের কষা। তো ভিডিওটা একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন আমি কি করে এই রান্নাটা বানাচ্ছি। আর এই রান্নাটা কিন্তু মাছ কাটা থেকে রান্না বানানো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই মাছগুলো কেটে নেব। এখানে আমি নিয়েছি গলদা চিংড়ির ছোটো সাইজটা, আর এই মাছগুলো কিন্তু একেবারে টাটকা জ্যান্ত ছিল। তো এই যে দেখুন, মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে বেছে নিতে হবে, আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে কিন্তু কেটে নেবেন। পিঠের ওপর যে ময়লাটা ছিল সেটা বাদ দিয়ে দিলাম। এরপর মাথায় যে ময়লাটা থাকে সেটাও কিন্তু এইভাবে বের করে দিতে হবে। তো এই যে একটা মাছ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাকিগুলো ঠিক এইভাবেই কেটে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি কড়াইতে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি মাছ ভাজার জন্য, প্রায় বড় চামচে 3 চামচ মতো। এরপর মাছগুলো ভাজার জন্য মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। এখানে আমি নুন নিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো, আর হলুদ ছোটো চামচের 1/2 চামচ মতো। খুব ভালোভাবে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। এরপর তেলও গরম হয়ে গেছে, এখন মাছগুলো ছেড়ে দেব। চিংড়িগুলো লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর চিংড়ি দেখবেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল লাল হয়ে যায় যদি চিংড়িগুলো টাটকা থাকে। আর এখানে তো চিংড়িগুলো একেবারেই জ্যান্ত এবং টাটকা ছিল, তাই এগুলো কিন্তু তেলে দেওয়ার পর সঙ্গে সঙ্গেই পুরো লালচে লালচে হয়ে গেছিলো। তো এই যে দেখুন, চিংড়িগুলো আমার খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে রাখবো। চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদেরও যদি আমার মতো এই চিংড়ি খুব ভালো লাগে তাহলে এই ভিডিওটাতে লাইক করতে এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে এবং ভিডিও যারা প্রথমবার দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতেও কিন্তু একদমই ভুলবেন না। চিংড়ি মাছ ভাজার পর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতো। এরপর একে একে 1/2 চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা মতো গোটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি বড় 2 চামচের আদা রসুনের পেস্ট, 2টো গোটা কাঁচা লঙ্কা, 1টা বড় সাইজের কুচোনো টমেটো। দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো এবং 1/2 চামচ মতো ফিশ কারি মশলা। আর দিয়ে দিলাম 1/4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে এর ওপর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, যেগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। এরপর হালকা নাড়াচাড়া করে নিতে হবে। ওপর থেকে দিয়ে দেব 1/4 চামচের 1/2 চামচ মতো চিনি। লাস্টে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণের গরম মশলা, আর হালকা করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে এই লোভনীয় চিংড়ি মাছের কষা। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন, দারুণ লাগবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।